চলে এসেছি সজনে শাকের এমন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে, যে এই রেসিপিটা থাকলে এক প্লেট ভাত একদিন মেশেই উধাও হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শুনো অঙ্কুক। শুনো অঙ্কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সজনে শাকের একটি রেসিপির ভিডিও শেয়ার করব। প্রথমে আমি শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি। তারপরে এই যে এরকমভাবে বেছে নিয়েছি, শাকের যে ডাঁটের অংশগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়েছি। এবার শাকটাকে ছোট ছোট করে কেটে নেব। আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, তার সাথে সাথে একটা কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের খেতে কেমন লাগে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে জলটাকে একদম হাত দিয়ে চিপিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। অবশ্যই এইভাবে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন বন্ধুরা, ছোট বড় সবাই দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটা বেশ পছন্দ করবে। এবার আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে এক গ্লাস মতন জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে গেলে ধুয়ে জল ঝরানো কেটে নেওয়া সজনের শাকগুলো দিয়ে দেব। জাস্ট 2 মিনিট মতন একটু নেড়ে হালকা করে ভাপিয়ে নেব, তারপরে আমি জল ঝরিয়ে নেব। শাকগুলো একটু কচি ছিল তাই হালকা কষ্টা ভাব হয়, এই জন্য আমি সিদ্ধ করে নিলাম। আবারও ওই কড়াইটা পরিষ্কার করে নিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। সর্ষে তেল দিয়েছি বড় চামচের 1 চামচ মতো। এবার একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দেবো 5 থেকে 6 কোয়া থেঁতো করা রসুন। রসুন দিলে শাকের ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর সজনের শাকে কিন্তু অনেক উপকারিতা আছে, খেলে শরীরের অনেক উপকার হয়। তাছাড়াও বন্ধুরা, যাদের হাই প্রেশার আছে তাদের পক্ষে এই শাকটা খাওয়া খুবই উপকার, অনেক রকম উপকার পাওয়া যায় এই শাকটা থেকে। এবার পেঁয়াজটা দিয়ে আমি একসাথে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ সিদ্ধ করে নেওয়া শাক। ভালো করে শাকের জলটাও আমি ঝরিয়ে নিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে শাকগুলোকে ভালো করে ভেজে নেব। একদম শুকনো শুকনো করে ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেব। এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবং সামান্য হলুদ। এর আগেও আমি দিয়েছিলাম লবণ এবং হলুদটা, আমি দুবারে ব্যবহার করছি। সিদ্ধ হওয়ার সময় একটু দিয়েছিলাম, আবারও আমি বাকিটা দিয়ে নিলাম। তারপর ভালো করে এইভাবেই ভাজতে থাকবো। শাকটা শুকনো শুকনো করে ভাজা হয়ে গেলে তারপর আমি প্লেটের মধ্যে তুলে নেব। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। আমি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলার মতন যে কোনো রেসিপি। তা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।